নমস্কার করোনা পরিস্থিতির মধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে স্থির হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরই সি ভোটারের সমীক্ষা রিপোর্ট পূর্বাভাস দিল বিহারের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে পঁচিশ হাজার জনের মধ্যে সমীক্ষা চালিয়ে রিপোর্ট সামনে আসলো এবিপি সি ভোটারের সমীক্ষায় বিহারের ক্ষমতায় আসতে চলেছে নীতিশ কুমার নীতিশ কুমারের নেতৃত্বে চলা বিজেপি জোট পুনরায় জিততে চলেছে বলে তাদের এই সমীক্ষা দুশো আসনের বিধানসভায় প্রায় দুই তৃতীয়াংশ আসন দখল করতে পারে বিজেপি জেডিইউ জোট এবিপিসি ভোটারের সমীক্ষার পূর্বাভাস বিজেপি জেডিইউ জোট দু হাজার কুড়ির নির্বাচনে একশো একচল্লিশ থেকে একশো একষট্টিটি আসন পেতে পারে এই সমীক্ষার রিপোর্ট সত্যি হলে বিহার নির্বাচনে জিতে চারবারের জন্য নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন নীতিশের নেতৃত্বে বিজেপি জেডিউ জোট যেখানে সর্বোচ্চ একশো একষট্টিটি আসন পেতে পারে সেখানে বিরোধী মহাজোট পেতে পারে সর্বোচ্চ চুরাশিটি আসন এবিপিসি সি ভোটার সমীক্ষার পূর্বাভাস তেজস্বী যাদব এর নেতৃত্বে চলা কংগ্রেস আর জোট পেতে পারে চৌষট্টি থেকে চুরাশিটি আসন যেখানে অন্যান্য দলগুলি পেতে পারে তেরো থেকে তেইশটি আসন গত দু নির্বাচনে বিজেপির সাথে লড়াই হয়েছিল বিরোধী মহাজোটের সেই মহাজোটে ছিলেন নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব বিজেপি পেয়েছিল সেবার মাত্র তিপ্পান্নটি আসন আর জেডি পেয়েছিল আশিটি আসন জেডিইউ একাত্তরটি এবং কংগ্রেস সেবার পেয়েছিল সাতাশটি আসন